বাংলাদেশের সকল সীমান্তবর্তী স্থান নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি সম্প্রতি বিসিএস এবং অন্যান্য পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সীমান্ত ঘেসে যাওয়া এবং সীমান্তবর্তী স্থানগুলো একটা না একটা আসছে সেই জন্য বাংলাদেশের সবগুলো সীমান্তবর্তী স্থান নিয়ে আজকে আমাদের এই আয়োজনটি ধৈর্য ধরে দেখতে থাকুন বেরুবাড়ি সীমান্তবর্তী অঞ্চলটি অবস্থিত পঞ্চগড় জেলায় রৌমারি ইতলামারি এবং বুরুঙ্গামারি রৌমারি ইতলামারি এবং বুরুঙ্গামারি সীমান্তবর্তী স্থানগুলো কুড়িগ্রামে অবস্থিত বড়াইবাড়ি কলাবাড়ি বন্দরচর বড়াইবাড়ি কলাবাড়ি বন্দরচর সীমান্তবর্তী স্থানগুলো কুড়িগ্রামে অবস্থিত দহগ্রাম এবং পাটগ্রাম সীমান্তবর্তী স্থানগুলো লালমনিরহাটে অবস্থিত বেশ কয়েকবার এই প্রশ্নগুলো এসেছে হাতিবান্দা এবং বুড়িমারি লালমনিরহাট অবস্থিত চিলাহাটি সীমান্তবর্তী স্থানটি লি নীলফামারিতে অবস্থিত চিলাহাটি সীমান্তবর্তী স্থানটি নীলফামারিতে অবস্থিত হরিপুর সীমান্তবর্তী স্থানটি ঠাকুরগাঁয়ে অবস্থিত হরিপুর সীমান্তবর্তী স্থানটি ঠাকুরগাঁয়ে অবস্থিত বালিয়াডাঙ্গা বালিয়াডাঙ্গা সীমান্তবর্তী স্থানটিও ঠাকুরগাঁয়ে অবস্থিত খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হিলি সীমান্তবর্তী স্থানটি বা স্থলবন্দরটি দিনাজপুরে অবস্থিত অনেকবার এই প্রশ্নটি এসেছে হিলি সীমান্তবর্তী স্থানটি দিনাজপুরে অবস্থিত বিরল এটিও দিনাজপুরে অবস্থিত ফুলবাড়ি ফুলবাড়ি সীমান্তবর্তী স্থানটিও দিনাজপুরে অবস্থিত বিরামপুর দিনাজপুর দেখেন দুইটার সাথেই কিন্তু পুর আছে বিরামপুর এবং দিনাজপুর এটি দিনাজপুরে অবস্থিত চেচরা এই সীমান্তবর্তী স্থানটি জয়পুর হাটে অবস্থিত চেচরা পবা পবা সীমান্তবর্তী স্থানটি রাজশাহীতে অবস্থিত গোদার গোদারবাড়ি সীমান্তবর্তী স্থানটি রাজশাহীতে অবস্থিত চারগ্রাম চারগ্রাম সীমান্তবর্তী স্থানটি রাজশাহীতে অবস্থিত আপনারা জানেন বিখ্যাত সোনা মসজিদ এটি এই স্থানটি অবস্থিত চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জ শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জে অবস্থিত সর্বপশ্চিমের স্থান বাংলাদেশের গোমস্থাপুর গোমস্থাপুর সীমান্তবর্তী স্থানটি চাপাই নবাবগঞ্জে অবস্থিত ভোলাহাট ভোলাহাট সীমান্তবর্তী স্থানটি চাপাই নবাবগঞ্জে অবস্থিত ভেরামারা আপনারা জানেন যে কুষ্টিয়া হচ্ছে ছাগলের জন্য বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগল আর এই স্থানটার নাম হচ্ছে ভেড়ামারা আপনারা মনে রাখার ক্ষেত্রে এটা আপনি টেকনিক হিসেবে মনে রাখতে পারেন যে ভেড়ামারা কুষ্টিয়ায় অবস্থিত গাংনি গাংনি সীমান্তবর্তী স্থানটি মেহেরপুরে অবস্থিত গাংনি জিকর গাছা জিকর গাছা সীমান্তবর্তী স্থানটি যশোরে অবস্থিত কলারোয়া কলারোয়া সীমান্তবর্তী স্থানটি সাতক্ষীরায় অবস্থিত কলারোয়া সাতক্ষীরায় অবস্থিত কৈখালি এবং কুশখালি দুইটাই হচ্ছে খালি একটা হচ্ছে কৈখালি আর একটা হচ্ছে কুশখালি এটি সাতক্ষীরায় অবস্থিত এই দুইটি স্থান সাতক্ষীরায় অবস্থিত বইকারি দেখেন আগের দুইটা কি ছিল কৈখারি কৈখালি এবং কুশখালি এখানে আবার বইকারি বইকারিও হচ্ছে সাতক্ষীরায় অবস্থিত কালীগঞ্জ কালীগঞ্জ সাতক্ষীরায় অবস্থিত এটি একটি সীমান্তবর্তী স্থান হালুয়াঘাট সীমান্তবর্তী স্থানটি অবস্থিত ময়মনসিংহে ময়মনসিংয়ে অবস্থিত হালুয়াঘাট বিখ্যাত একটি স্থান করৈতলি সীমান্তবর্তী স্থানটি ময়মনসিংয়ে অবস্থিত বাড়ি নলিতাবাড়ি বাড়ি সীমান্তবর্তী স্থানটি শেরপুরে অবস্থিত বাড়ি শেরপুর দুর্গাপুর সীমান্তবর্তী স্থানটি নেত্রকোনায় অবস্থিত দুর্গাপুর সীমান্তবর্তী স্থানটি নেত্রকোনায় অবস্থিত বাদাম সীমান্তবর্তী স্থানটি নেত্রকোনায় অবস্থিত বাদাম সীমান্তবর্তী স্থান নেত্রকোনায় অবস্থিত পাদুয়া এই প্রশ্নটিও বারবার এসেছে পাদুয়া সীমান্তবর্তী স্থানটি অবস্থিত সিলেটে জয়ন্তাপুর প্রতাপপুর দুইটাই হচ্ছে পুর জৈন্তাপুর এবং প্রতাপপুর এই দুইটি সীমান্তবর্তী স্থান সিলেটে অবস্থিত সিলেটে অনেকগুলো সীমান্তবর্তী স্থান আছে আপনারা জানেন সিলেট একদম ভারতের সাথেই লাগোয়া তারপরে আছে গোয়াইনঘাট কানাইঘাট এবং সোনারহাট গোয়াইনঘাট কানাইঘাট এবং সোনারহাট সিলেটে অবস্থিত সীমান্তবর্তী স্থানগুলো ডোমাবাড়ি ডোমাবাড়ি সীমান্তবর্তী স্থানটি মৌলভীবাজার জেলায় অবস্থিত ডোমাবাড়ি সীমান্তবর্তী স্থানটি মৌলবীবাজার জেলায় অবস্থিত ডোমাবাড়ির পরে হচ্ছে বড় লেখা বড় লেখা মৌলবীবাজার জেলায় অবস্থিত চুনারুঘাট সীমান্তবর্তী স্থানটি হবিগঞ্জ জেলায় অবস্থিত চুনারুঘাট সীমান্তবর্তী স্থানটি হবিগঞ্জ জেলায় অবস্থিত দুয়ার বাজার সীমান্তবর্তী স্থানটি সুনামগঞ্জে অবস্থিত দুয়ার বাজার সীমান্তবর্তী স্থানটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত বিবির বাজার সীমান্তবর্তী স্থানটি কুমিল্লা জেলায় অবস্থিত বিবির বাজার সীমান্তবর্তী স্থানটি কুমিল্লা জেলায় অবস্থিত বিবির বাজারের পরে আছে ১৪ গ্রাম এটা হচ্ছে কুমিল্লায় অবস্থিত বিবির বাজার চোদ্দ গ্রাম এবং বুড়িচং বিবির বাজার গ্রাম এবং বুড়িচং সীমান্তবর্তী স্থানগুলো কুমিল্লায় অবস্থিত বারবারই এই প্রশ্নটি এসেছে যে বিলোনিয়া সীমান্ত বন্ধটি কোথায় অবস্থিত বা সীমান্তবর্তী স্থানটি কোথায় অবস্থিত বিলোনিয়া সীমান্তবর্তী স্থানটি ফেনীতে অবস্থিত মুহুরিগঞ্জ মুহুরিগঞ্জ হচ্ছে ফেনীতে অবস্থিত মুহুরিবগঞ্জ সীমান্তবর্তী স্থানটি ফেনীতে অবস্থিত উখিয়া আপনারা জানেন এটি এখন বিখ্যাত একটি স্থানে দাঁড়িয়েছে কারণ হচ্ছে রোহিঙ্গারা এই স্থানটিকে আরও বেশি পপুলার করেছে যে উখিয়া সীমান্তবর্তী স্থানটি অবস্থিত বাজারে যেখানে মায়ানমারের সংযুক্তি আছে পানছড়ি পানছড়ি সীমান্তবর্তী স্থানটি হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত পানছড়ি সীমান্তবর্তী স্থানটি খাগড়াছড়িতে অবস্থিত ছড়ি কিন্তু দুইটার মাঝেই আছে খাগড়াছড়ি এবং পানছড়ি এখন আমরা একটু রিভাইজ দিয়ে নিব যে আপনারা যা পড়েছেন সেগুলো মনে আছে কি না দেখেন উখিয়া সীমান্তবর্তী স্থানটি কক্সবাজারে অবস্থিত মুহরিগঞ্জ ফেনীতে অবস্থিত বিলোনিয়া ফেনীতে অবস্থিত বুড়িচং কুমিল্লায় অবস্থিত চৌদ্দগ্রাম কুমিল্লায় অবস্থিত বিবির বাজার কুমিল্লায় অবস্থিত দুয়ার বাজার সুনামগঞ্জ অবস্থিত চুনারুঘাট হবিগঞ্জে অবস্থিত বড়লেখা মৌলভীবাজার জেলায় অবস্থিত ডোমাবাড়ি মৌলভীবাজার জেলায় অবস্থিত গোয়াইনঘাট কানাইঘাট সোনারহাট সিলেটে অবস্থিত জয়ন্তাপুর প্রতাপপুর সিলেটে অবস্থিত পাদুয়া সিলেটে অবস্থিত বাদামবাড়ি নেত্রকোনায় অবস্থিত দুর্গাপুর নেত্রকোনায় অবস্থিত নলিতাবাড়ি শেরপুরে অবস্থিত করৈতলি ময়মনসিংহে অবস্থিত হালুয়াঘাট ময়মনসিংহে অবস্থিত কালীগঞ্জ সাতক্ষীরা জেলায় অবস্থিত বৈকারী সাতক্ষীরা জেলায় অবস্থিত কৈখালী এবং কুশখালী সাতক্ষীরা জেলায় অবস্থিত কলারোয়া সীমান্তবর্তী স্থানটি সাতক্ষীরায় অবস্থিত জিকরগাছা সীমান্তবর্তী স্থানটি যশোরে অবস্থিত গাংনি মেহেরপুরে অবস্থিত ভেরামারা কুষ্টিয়া জেলায় অবস্থিত বোলাহাট চাপাই নবাবগঞ্জে অবস্থিত গোমস্থাপুর চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত শিবগঞ্জ চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত চারগ্রাম রাজশাহীতে অবস্থিত গোদারবাড়ি রাজশাহীতে অবস্থিত পবা পবাও রাজশাহীতে অবস্থিত চ্যাঁচরা জয়পুর হাটে অবস্থিত এরকম আরও আরও ভিডিও আমাদের পাওয়ার জন্য আমাদের কাছ থেকে অবশ্যই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে এবং কমেন্টসে জানিয়ে দিন ভিডিওটি কেমন লেগেছে